সো গাইস, এই ধরনের ভাইরাল ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে বর্তমানে সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে। সো এই ভিডিওটি তৈরি করার জন্য প্রয়োজনীয় XML ফাইল এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং যে মিউজিকটা আমি ব্যবহার করতেছি সেই মিউজিকটির লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আপনারা সবার আগে ভিডিও ডিসক্রিপশন থেকে সকল ম্যাটেরিয়ালস ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন থেকে সকল ম্যাটেরিয়ালস সবার আগে ডাউনলোড করে নেওয়ার পর সবার আগে জাস্ট আপনারা XML ফাইলটি ওপেন করে নেবেন ডাউনলোড করার পর। সো তারপর এখানে শেয়ার বাটন একটি টাচ করে দেবেন, তারপর এখান থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নেবেন। সো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে এই XML প্রজেক্টটি ইম্পোর্ট হয়ে যাবে। তারপর সরাসরি আমরা চলে যাচ্ছি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে। অ্যাডমিশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর সবার আগে এখানে প্রজেক্ট অপশনে একটি টাচ করে দেবেন, এবং সবার উপরেই মাত্র যেই ইম্পোর্ট করে নিলেন প্রজেক্টটি XML ফাইলটি সেটা শো করবে। সো সেটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর সবার আগে আপনারা নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আকাশি কালার একটা লেয়ার দেওয়া আছে, একটা নয়, একটু ডান পাশে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে আকাশি কালার অনেকগুলো ভিডিও লেয়ার দেওয়া আছে। সো গাইস, 7 থেকে 8টা বা 9টার মতো ভিডিও লেয়ার তৈরি করে রেখেছি আমি। এই সকল ভিডিও লেয়ারগুলোতে আপনি যেই ভিডিওটার উপরে এই ধরনের ভাইরাল কালার গ্রেডিং ভিডিও তৈরি করতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সেটা করার জন্য প্রথমে এই ভিডিও লেয়ারটা একটা টাচ করবেন, এবং টাচ করার পর ওকেতে টাচ করে দেবেন। এরপর বাম পাশে দেখবেন যে কালার অ্যান্ড ফিলে লেখা আছে, কালার অ্যান্ড ফিলে টাচ করে এইখানে মিডিয়া নট ফাউন্ড একটি টাচ করবেন। তারপর আপনার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারিতে থাকা সকল ভিডিও শো করবে। সো আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি, যে ভিডিওটার উপর ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, এবং এখানে প্লাস অপশনে টাচ করে দেবেন, তাহলে ইম্পোর্ট হয়ে যাবে আপনার ভিডিওটি। সো এভাবে আপনার যে কয়টা আপনারা গাইসে এই ধরনের ছোট ছোট যে ভিডিও লেয়ারগুলো আছে এখানে আপনারা একাধিক ভিডিও সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি একটা ভিডিওতেই করতে চাচ্ছেন, তাহলে প্রথমে যে ভিডিওটা সিলেক্ট করছেন সেটাই বারবার সিলেক্ট করবেন। কিন্তু যদি আপনি একাধিক ভিডিও ইউজ করতে চান, তাহলে আপনারা এখানে বিভিন্ন ভিডিও সিলেক্ট করতে পারেন, তার কোনো সমস্যা নেই। আপনি একটার পরিবর্তে অন্য ভিডিওগুলো সিলেক্ট করতে পারবেন, তাহলে কিন্তু ইজিলি আপনার এখানে সেট হয়ে যাবে সকল কিছু। সো সকল ভিডিও যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে, তারপর নর্মালি এখানে জাস্ট আপনার শেয়ার বাটনে টাচ করবেন এবং এখানে এক্সপোর্টে একটি টাচ করবেন, তাহলে অটোমেটিক্যালি ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তারপর আপনারা সেভ বাটনে একটি টাচ করলে গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। সো আশা করবো ভিডিওটি অনেক বেশি ভালো লাগলো সবার। অবশ্যই লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।